লোকসভা ভোটকে সামনে রেখে জেলা ভিত্তিক প্রস্তুতি বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে যাতে সবাই মুখ না খোলেন সেই বিষয়ে বৈঠকে কড়া বার্তা নেত্রীর। এক সপ্তাহের মধ্যে মেদিনীপুর পুরসভার দ্বন্দ্ব মেটানোর নির্দেশ। চাকরি চুরি, গরিব মানুষের রেশনের চাল চুরি সহ একাধিক দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলা। প্রায় সব দুর্নীতিতেই নাম জড়িয়েছে বাংলার শাসক দলের নেতাদের। জানিয়ে ঘরে বাইরে প্রবল অস্বস্তিতে ঘাস ফুলছে, পাশাপাশি গোদের উপর বেশ ফোনার মতো জেলায় জেলায় মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই আবহে দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। এমন এক কঠিন সময় আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে জেলা ভিত্তিক প্রস্তুতি বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও ছিলেন জেলার সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিরা। দিলীপ ঘোষ সহ যে বিজেপি নেতৃত্ব এই মেদিনীপুর জেলাতে গিয়ে যদি যে সভা করবেন, সমিতি করবেন, যে বিক্ষোভ করবেন, তার পাল্টা কিভাবে দেওয়া যায় তারও কিন্তু দিক নির্দেশিকা, দিক নির্ণয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জেলাভিত্তিক বৈঠক হচ্ছে সেখানে করে দেবেন বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে যাতে সবাই মুখ না খোলেন সে বিষয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো কড়া বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। দলের আদেশ না মানলে কার্যত ছেঁটে ফেলা হবে, বৈঠকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, কোনো অভাব অভিযোগ থাকলে সেটা দলের অভ্যন্তরেই বলতে হবে, সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা যাবে না। নেতা নেত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন, একেবারে বুথে, পাড়ায়, গ্রামে, শহরে, গঞ্জে সভা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে আমাদের আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা সেই ব্যাপারে কর্মসূচি গ্রহণ করব। এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না, যাবে না, যাবে। তোলেন কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ। প্রায় 7,500 কোটি টাকা আমরা পাইনি 100 দিনের কাজে, আমরা 8,500 কোটি টাকা আবাস যোজনায় পাইনি, সমস্ত ঠিক করে কাগজ ঠিক করে দিয়েছি আমরা 11,36,000 গরিব মানুষের তালিকা, তাও দেয়নি বিজেপি সরকার। আমাদের বাংলার সড়ক যোজনা 8,000 কোটি টাকা দেয়নি, আমরা স্বাস্থ্য দপ্তরের যে টাকা সে টাকাও বন্ধ করে দিয়েছে, প্রতিটি দপ্তরে তারা আঘাত করছে, তারা বলছে গেরুয়া রং লাগাতে হবে, তাদের লোগো দিতে হবে বিজেপির। সূত্রের খবর, অনেক সাংগঠনিক নির্দেশ মানা হয়নি বলে বৈঠকে অভিযোগ তোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার দাবি, নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হোক। বৈঠকে এদিন নবজোয়ার যাত্রার কথা বর্ণনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, দল যা নির্দেশ দেবে তাই তিনি পালন করবেন। বৈঠকে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য জেলা সভাপতি সুজয় হাজরাকে বলা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে মেদিনীপুর পুরসভার দ্বন্দ্ব মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কেশিয়ারি ব্লকের সভাপতি শ্রীনাথ হেমব্রমকে সরানোর নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে দলের নেতৃত্বের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এদিনের প্রস্তুতি বৈঠকে দেওয়া একাধিক নির্দেশই তার প্রমাণ। অনেক সাংগঠনিক নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ তুলছেন খোদ দলের সেকেন্ড ইন কমান্ড। এই অবস্থায় দলের হাল নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঘাসফুল শিবিরের নেতৃত্বে। পাশাপাশি দুর্নীতির মতো একাধিক ইস্যু লোকসভা ভোটে তৃণমূলকে ব্যাকফুটে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এদিনের প্রস্তুতি বৈঠকের পর পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।